নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি পেজ নম্বর 389 নম্বর পেজ নিয়ে আলোচনা করব ম্যাথমেটিক্সের। তো দেখো, আজকে আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আমি কিন্তু তোমাদের পাটিগণিত থেকে শুরু করে, বীজগণিত থেকে শুরু করে, আমাদের উপপাদ্য থেকে শুরু করে এবং আমাদের MCQ SA³ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে। তো দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে, রোমান অনের অঙ্ক বলেছে, কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ π/3, পাই মানে 5π/6 এবং 90° হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মানটা নির্ণয় করো। তো দেখো, আমি অঙ্কটা তোমাদের খুব সুন্দর করে সলভ করে দেবো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করে দিচ্ছি, সেই দিকে প্লিজ তোমরা নজর করো। তো দেখো, প্রথম কোণ π/3 মানে কি, পাই মানে কি 180/3 মানে 60°। দ্বিতীয় কোণ কী আছে, দ্বিতীয় কোণ বলেছে 5π/6, 5 × π মানে কি আছে 180/6, কাটাকাটি করে কত পাচ্ছি 150°। তাহলে তৃতীয় কোণ কত, 90° অলরেডি বলে দিয়েছে। তাহলে চতুর্থ কোণটা কী করে বের করবো, 360° মাইনাস 60° প্লাস 150° প্লাস 90° যোগ করলে কত পাচ্ছি, 300° পাচ্ছি। অর্থাৎ আমরা দেখতে পারছি যে 360° থেকে 300° যদি বাদ দিই, বিয়োগ করে কত পাবো, 60° পাবো, তাই তো? কী বলছে বুঝতে পারছো? তো দেখো, এবার আমি কী করব। তো দেখো, 180° সমান পাই রেডিয়ান, 1° সমান কী আছে পাই রেডিয়ান বাই 180°, 60° সমান কত আছে 60/180, এখানে কী আছে পাই রেডিয়ান। তো দেখো, ক্যালকুলেশন করে কত পাচ্ছি, π/3 পাচ্ছি, এর অ্যান্সার হবে π/3, ঠিক আছে? তো দেখো, আমাদের রোমান্টিওর অঙ্কটা কী বলেছে। তো দেখো, এগুলো একটু মুছে দিচ্ছি। রোমান্টিওর অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো, রোমান্টিওর অঙ্কটা কী বলেছে, 4/3 কট স্কোয়ার 30° প্লাস 3 sin² 60° মাইনাস 2 cosec² 60° মাইনাস 3/4 tan² 30°। তো দেখো, আমি অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। জাস্ট আমি মানগুলো বসিয়ে দিচ্ছি, এগুলো একটু কেটে দিই, ঠিক আছে? নোংরা হয়ে যাচ্ছে। 4/3 কট স্কোয়ার 30° মান কী আছে, √3 এর হোল স্কোয়ার প্লাস 3 × sin² 60° মান কী আছে, √3/2 এর হোল স্কোয়ার, 2 × cosec 60° মান কী আছে, 2/√3 এর হোল স্কোয়ার মাইনাস 3/4 × tan 3° মান কী আছে, 1/√3 এর হোল স্কোয়ার। তো দেখো, টোটাল আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 4 × 4/3 × 3 প্লাস 3 × 3/4 মাইনাস 2 × 4/3 মাইনাস 3/4 × 1/3। তো দেখো, ক্যালকুলেশন করে পাচ্ছি 4 + 9/4 মাইনাস 8/3 মাইনাস 1/4, তাই তো? লসাগু কত পাচ্ছি আমরা, 12 পাচ্ছি। তার মানে কী আছে, 4 × 8 = 48, 3 × 4 = 12, 3 × 9 = 27, আমাদের 3 × 4 = 32, এটা কিন্তু 32 আছে, এটা কিন্তু 32, ওকে 32 আছে। এবং আমাদের 3 × 12 এখানে কী থাকছে, মাইনাস 3 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে এই অঙ্কটায় 48 আর 27 যোগ করলে কত পাচ্ছি, 48 আর 27 যোগ করলে পাচ্ছি আমরা 75 পাচ্ছি, ঠিক আছে? এবং −32 এবং −3 যোগ করলে কত পাচ্ছি, −35 পাচ্ছি। তাহলে 75 থেকে 35 বাদ দিলে কত থাকছে, 40 থাকছে, আর নিচে কত থাকছে, 12 থাকছে, তাই তো? তো দেখো, একটু মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? তো দেখো, 10/3 থাকছে, এটাকে ভাগ করলে কত থাকছে, 3.13%, 3.13 এর অ্যান্সার আছে, এর অ্যান্সার কী হবে, 3.13, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? তো দেখো, এগুলো একটু মুছে দিচ্ছি, জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের লাস্ট অঙ্ক রোমান্থ্রির অঙ্ক কী বলেছে, আমাদের রোমান্থ্রির অঙ্ক বলেছে, যদি sin θ/x সমান cos θ/y হয় তাহলে দেখাও sin θ − cos θ সমান কী আছে, x − y বাই রুটের ভিতরে x² + y²
তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো সাইন থিটা বাই এক্স সমান সমান কস থিটা বাই ওয়াই, তাই তো? তার মানে কি আছে? তার মানে সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি আছে? এক্স বাই ওয়াই, তাই তো? সাইন বাই কস মানে কি? ট্যান থিটা সমান সমান কি আছে? এক্স বাই ওয়াই। ট্যান মানে কি? ট্যান মানে লম্ব বাই ভূমি। লম্ব কি আছে? লম্ব কিন্তু আমাদের এক্স আছে এবং আমাদের ভূমি কি আছে? ওয়াই আছে। তাহলে কার মানটা বের করতে হবে? আমাদের এসির মানটা বের করতে হবে, অর্থাৎ অতিভুজের মানটা বের করতে হবে। এটা মুছে দিচ্ছি, তার মানে কি আছে? এ বি সমান সমান এক্স, বি সি সমান সমান ওয়াই। কার মান বের করতে হবে? এসির মান বের করতে হবে। অতিভুজ স্কোয়ার সমান সমান কি আছে? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? একটু মুছে দিচ্ছি জায়গাটা। তো দেখো অঙ্কটা কি বলেছে, বাম পক্ষ দিয়ে স্টার্ট হয়েছে, বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা। তো দেখো সাইন মানে কি? সাইন মানে বলতে বোঝানো হয়েছে লম্ব বাই অতিভুজ। লম্ব এক্স আর অতিভুজ কি আছে? আমাদের রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে কস থিটা, কস মানে কি? কস মানে বলতে বোঝানো হয়েছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে? ভূমি আমাদের ওয়াই আছে এবং অতিভুজ কি আছে? রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে কি আছে, এর ভিতর থেকে আমরা লসাগু করছি, লসাগু কী থাকছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকছে। তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের ভিতরে কাটলে কী থাকছে? এক থাকছে। একের সঙ্গে এক্স মানে ভাগ করলে কত থাকছে? ওয়ান থাকছে। ওয়ানের সঙ্গে এক্স গুণ করলে কী থাকছে? এক্স থাকছে মাইনাস। এইটা এইটা ভাগ করলে ওয়ান থাকছে। ওয়ানের সঙ্গে ওয়াই গুণ করলে কী থাকছে? মাইনাস ওয়াই থাকছে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে, একটু মুছে দিচ্ছি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো আমি কী বলছি? অর্থাৎ এর অ্যান্সার এটা হবে, অর্থাৎ এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রুভড। এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রুভড। তো বুঝতে পারছো? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। তো দেখো একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, ঠিক আছে?